দর্শক আসসালামু আলাইকুম। কি বলবো, এমন একটা দুঃখের খবর যা বলার মতো না। রাতের বেলা গরু চুরি করে নিয়ে ভুট্টা খেতে জবাই করে মাংস নিয়ে দুর্বৃত্তরা চলে গেছে, এরকম একটা নিউজ লালমনিরহাট থেকে পাওয়া গেছে। জানা গেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক বিএনপি নেতার বাড়ি থেকে গরু চুরি করে পার্শ্ববর্তী ভুট্টা খেতে নিয়ে গিয়ে জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা। যাওয়ার সময় ভুট্টা খেতে গরুটির চামড়া রেখে যায়। ভুক্তভোগী বিএনপি নেতা পাটগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। শনিবার দুপুরে ওই গ্রামের একটি ভুট্টা খেতে ভুট্টা তুলতে যাওয়া কৃষকরা গরু চামড়া ও রক্ত দেখতে পান। পরে গরু চুরি যাওয়া গরুর মালিককে খবর দিলে গরুর চামড়া দেখে এদিকে নিজের গরু বলে শনাক্ত করেন চুরি যাওয়া গরুর মালিক। পাটগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, বাউরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চুরি যাওয়া গরুর মালিক মশিউর রহমান মহসিন বলেন, বুধবার রাতে আমার বাড়ির শিকল কেটে প্রায় লক্ষ টাকার একটি বড় গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। দুদিন পর ভুট্টা খেতে ওই গরুটির চামড়া দেখতে পাই। এই ঘটনায় আমি পাটগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। স্থানীয় কৃষক মানিক মিয়া বলেন, আমরা গরিব মানুষ, অনেক কষ্ট করে একটা গরু লালন পালন করি। এভাবে যদি দিনের পর দিন গরু চুরি যায় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াব? এ বিষয়ে বাউরা ইউপি চেয়ারম্যান রবিউল হক মিরনের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে বাউরা ইউনিয়ন পরিষদের 6 নং ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়েছি, গরু চুরি করে জবাই করে মাংস নিয়ে যাওয়ার ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে পাটগ্রাম থানার এসআই রেজাউল করিম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছি, এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিউজটি যমুনা টিভির অনলাইন পাতায় পাওয়া গেছে। আজকের মধ্যে এখানে শেষ করছি। ধন্যবাদ।